হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো রাইট নাও টাইম হচ্ছে 9:50, আর এখন হচ্ছে ডিম আনতে যেতেছি প্লাস কারণ বাজার যাবো কাঁচা শুধু আনতে, একসাথে সবকিছু আনবো। তো আর এখন এখান থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করতেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, প্রায় 8টার দিক দিয়ে। তো আব্বা হচ্ছে ঘুমাতেছে, এখন ওনার জন্য হচ্ছে বসে আছি যে টাকা দেবে, দিন হচ্ছে বাজার যাবো, পরে আর ঘুমায় না, উঠতে উঠতে পরে আবার বলছে ওনাকে সেই টাকা নেই। তো ডিমের টাকা যে আলাদা করে থাকতে হবে, ওই পরে যেতে হবে। আজকে আবার হচ্ছে এখানে একটা মালবাহী ট্রেন দেখা যাইতেছে, ডিমের অথবা এখান দিয়ে যাবো, দেখবো কি অবস্থা, তারপর থেকে কাঁচা সুগারি নিবো, তারপরে কারণ মাঝে সেই কাঁচা সুগারি নিয়ে এসে একবার হচ্ছে এখান থেকে রেলগেটের এখান থেকে ডিম নিয়ে চলে যাবো, চলে যাই। তো এখন হচ্ছে কারণ মাঝে থেকে কাঁচা সুগারি আর হচ্ছে আলু নিয়ে নিলাম, আর ডিমের আরো যেতেছি ডিম নেওয়ার জন্য। তো চলো যাই রিক্সা বেড়ে গেছে। তো এখন হচ্ছে কারণ বাজার থেকে এসে ডিমের হাত থেকে কিছু ডিমও নিয়ে নিছি, আর রয়েছে আমার আলু আর সুপারির ব্যাগ। এখন বাসা চলে যেতেছি তাজগাঁও রেল স্টেশনে, নট স্টেশন, এটা হচ্ছে রেলগেট, রেলগেট এখানে আছি। তো লুকিং ফর সেনা বাহিনী চাইনিজ রং। সো এতো চলে যেতেছি, চলো যাওয়া যাক গ্রাউন্ড। তো এখন হচ্ছে ডিম আর আলু কাটা সবাই নিয়ে দোকান চলে আসছি, ডিম দোকানে বুঝে রেখে দিছি, এখন বাসা চলে যাবো। তারপর হচ্ছে টাইম হচ্ছে 11টা, বাসে কিছু চুলে পেঁয়াজের রস দিব, চলো যাই রসুল করতে পারছি অনেক ভালো করে। সামনে ফ্রন্টের দিক শুধু একটু দেখাই, করে খাওয়া শেষ করলাম, অনেক কিছু মাল্টিপিডিউ করলাম, আর এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 3:30। তো এখন হচ্ছে ভিডিও এডিট করি না গতকালকে, এখন ভিডিও এডিট করবো ঝটপট করে, তারপর হচ্ছে দোকান খুলতে যাবো। আজকে হচ্ছে দোকান খুলবো একটু তাড়াতাড়ি, যেহেতু বাসায় আছি একটা দিন সপ্তাহে থাকি বাসায়, চলো তাড়াতাড়ি করে ভিডিও এডিট করি। এখন টাইম হয়ে গেছে 4টা, পুরোপুরি একটু শুয়েছিলাম, শুয়ে হয়েছে ঘুমিয়ে গেছি, এখন দোকানে যাবো। আমার সবাই গেছে এখানে নিচে, তো চলো যাই, অনেক সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দোকান খুলতে হবে। হচ্ছে বাসায় চলে আসছি, এখন টাইম হচ্ছে 7:20। আপাতত গেছে অনেক আগে, আমি আবার বাজারে গেছিলাম, তো বাজার থেকে হচ্ছে দুধাংশ দুধ ছিল না দোকানে, ডিব্বা কৌটার দুধ যেটা বলো ওইটা, তো ওটা হচ্ছে দিনের পর খেয়াল ছিল না, যার কারণে এখন নিয়ে আসছি। আর সেখানে হচ্ছে খিদে লাগছে আমার, বলছি ভাত তো ভাত নাই খেতে চাই, ভাত খাবো না, ভাতটা থেকে কিছু হচ্ছে বাসায় মাল্টিপিটিভ করবো, হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হবো। হচ্ছে 8:50, আমি 9টা, আর এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরোতেছি রাত্র, সব হচ্ছে দেরি করে বেরোয় রাত্রে আর কি, 9টা দিতে বেরোয়। তো এতো এখানে হচ্ছে বেরোতে যেতে লেট হয়ে যেতেছে, পড়ার সময় হচ্ছে পানি খেয়ে নিয়ে গলা শুয়ে গেছে, পানি খেয়ে নিলাম, চলো বের হওয়া যাক যাই। তো এখন হচ্ছে 8টা দিয়ে চলে যাইতেছি বাসার দিকে, আর টাইম হয়ে গেছে, টাইম আসে নাকি 10:30, চলে যাচ্ছি বাসায়, চলো যাই। আড্ডা দিয়ে এসে এখন হচ্ছে একটু দোকানে বসলাম, আবার বাসা বাড়াইছি খাওয়ার জন্য। তো দেখা যায় একটা দিনই হচ্ছে সুযোগ পাই আবার একটু সময় দেওয়ার, তো চেষ্টা করতেছি আর কি। আর এখন টাইম হয়ে গেছে 10:53,
দোকান হচ্ছে কোনো কাস্টমার নাই, এই ফাঁকে হচ্ছে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। এই ফাঁকে বলতে অনেক অনেক সময় ধরে হচ্ছে অনেক কোনো লোক নাই, হঠাৎ করে মন পড়লো আই ইউটিউব চাও আর আই মেকিং ভিডিওস। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক চিপা, ওয়ান কাইন্ড অফ উইন্ডোজ অ্যান্ড উই গট সাম সেল ফর হিয়ার, গট সাম আই মিন লটস অফ সেল ফর হিয়ার বিকজ দ্য উইন্ডোজ ইজ ভেরি স্পেশাল ফর আস। এই তো আর আব্বা খাওয়া দাওয়া করে আসতে হচ্ছে, আমি বাসায় চলে যাবো, দেন হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো, সে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, অলরেডি 10:54। কারণ কালকে হচ্ছে ডিউটি আছে, একটা দিন রিফ্রেশ করে দেন হচ্ছে আবার একটা সপ্তাহ সার্ভ করতে হবে। এই তো এইভাবে চলে যাচ্ছে জীবন। ওখান থেকে হচ্ছে মাত্র বাসায় আসলাম, আর এখন টাইম হয়ে গেছে 12:04, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে ঘুমিয়ে যাবো। এই তো